বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে আমরা শুরুতে অনেকেই কিছুটা শঙ্কিত অবস্থায় থাকি, কারণ আমাদের এইচএসসির এক্সামগুলো মনোপুতভাবে হয়নি। আমি যখন আমার এইচএসসি পরীক্ষায় ছিলাম, আমার ব্যক্তিগতভাবে ইকোনমিক্স পরীক্ষাটা আশানুরূপ হয়নি, আমার ব্যক্তিগতভাবে ইংরেজির প্যারাগ্রাফগুলো কমন আসেনি। সো তৎকালীন সময় আমি ভেবেছিলাম আমার পক্ষে কি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নেওয়াটা যৌক্তিক হবে, আমি কি দিন শেষে তাদের সাথে কম্পিট করে পারবো, আমার যদি ক্লাস না আসে, আমার যদি রেজাল্ট কমে যায়। আল্লাহর রহমতে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং আমার এসএসসি এইচএসসি কোনোটাতে এ প্লাস ছিল না। এখন তোমাদের প্রশ্ন কত ছিল, দুইটাতেই 4.50-এর মতো ছিল এবং আল্লাহর রহমতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং ডি ইউনিট দুইটাতেই চান্স পেয়েছিলাম। বি ইউনিটে আমার সাবজেক্ট ছিল ক্রিমিনোলজি, ডি ইউনিটে পরে আমি ব্যাংকিংয়ে ভর্তি হয়ে এখন শত শত স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার কথা বলছি, স্বপ্ন দেখাচ্ছি। তাহলে আমি যদি ওই সিচুয়েশনটা ওভারকাম করে আসতে পারি, তোমার একটা আইসিটি পরীক্ষা যদি খারাপ হয়, তোমার যদি একটা গ্রুপ ভিত্তিক সাবজেক্ট খারাপ হয়, তাহলে তুমি কেন ভয় পেয়ে যাচ্ছ যে আমার ইংরেজি পরীক্ষাটা আশানুরূপ হয়নি, আমি মনে হয় চান্স পাবো না। তুমি এখন বলতে পারো যে ভাইয়া আপনার তো 4.50 এসেছে, আমার তাও আসবে না। আমি তোমাকে বলি, আমি যে বছর ভর্তি পরীক্ষা দিয়েছি, এক দুই বছর পরে আমার এক ছোট ভাই নাম শ্রাবণ, সে আইইআর ডিপার্টমেন্টে আছে, ওই ছেলে 3.83 পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তাহলে তুমি তুমি কেমনে ধরে নিচ্ছ যে তোমার হবে না, বা তুমি কীভাবে বিশ্বাস করছো যে তোমার রেজাল্ট কিছুটা কম থাকার কারণে তুমি আসলে চান্স পাবা না? তোমার এসএসসি আর এইচএসসি রেজাল্ট থেকে বেশি একটা স্কোর তোমার ভর্তি পরীক্ষায় কিন্তু অ্যাড হয় না। মূল খেলাটা হচ্ছে ওই 4 থেকে 5টা মাস কে কতটা গুছিয়ে পড়তে পারে, কে কতটা এফোর্ট দিতে পারে, এইটার উপর ডিপেন্ড করে ঢাকা বিশ্ববিদ্যালয় তার হবে কি না। সেই দিক থেকে আমি তোমাকে বলবো, তোমার আগের প্রস্তুতি যেমনই থাকুক, তোমার এইচএসসির রেজাল্ট যেমনই হোক, হাল ছেড়ে দিও না, নতুন উদ্যমে শুরু করো। 4 থেকে 5টা মাসের একটা চ্যালেঞ্জ নাও তো, এই 4-5টা মাস আমি লেগে থাকবো, এই 4-5টা মাসে আমি একটা নতুন গল্প তৈরি করব, এই 4-5টা মাস পরে আমার বাবা মা সবার সামনে আমাকে দেখিয়ে বলবে যে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এই সুযোগটা একটু তুমি দাও। এবং এর জন্য এই 4-5টা মাস লেগে থাকতে হবে, একটু পরিশ্রম করতে হবে। যে পরিশ্রম করে না, সে দিন শেষে সফলতার গল্পটাই বা বলবে কীভাবে? পরিশ্রম না করে কোনো কিছু প্রাপ্তির মধ্যেও যে আনন্দ নেই। সো এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, এই 4-5টা মাস তুমি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা একটু লেগে থাকো, মুখস্থ আইটেমগুলো ডেলি 2 ঘন্টা সময় প্র্যাকটিস করো, রিভিশন করো, প্রতিটা সাবজেক্ট প্রতিদিন পড়ার চেষ্টা করো। ব্যবসায় শিক্ষা শাখার হলে বাংলা ইংরেজি রেগুলার পড়ো, হিসাব বিজ্ঞানটাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করো, মাঝে মাঝে ম্যানেজমেন্ট, মার্কেটিং অথবা ফিনান্স পড়লা। বি ইউনিটের স্টুডেন্ট হলে বাংলা ইংরেজি রেগুলার পড়ো, সাধারণ জ্ঞানের টপিকগুলো বুঝে বুঝে পড়ো, তোমার টেক্সচুয়াল যে টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো ধরে ধরে পড়ো। 4-5টা মাস লেগে থাকো, পরীক্ষা দিয়ে নিজেকে জাজ করো, দুর্বলতাগুলোকে খুঁজে বের করো, প্রতিনিয়ত এক্সাম দেওয়ার মাধ্যমে তোমার মেন্টর থেকে তোমার প্রবলেমগুলোকে যখন সর্ট আউট করে নিবা, তখন কিন্তু আস্তে আস্তে তুমি পরিণত হওয়ার দিকে এগিয়ে যাবা। এবং সব মিলিয়ে আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়টা হবে তোমার। এরপরেও অনেকের ভয় পেলে যে ভাই আপনি যেভাবে বলছেন, সব কিছু যদি এমন হতো তাহলে তো হয়ে যেত, আমি যখন নিজে প্র্যাকটিস করতে যাই ইংরেজির অনেক প্রবলেমেটিক টার্ম চলে আসে, ইংরেজির অনেক বিষয় আমার মাথায় ধরে না, সো এর জন্য কী করব? আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আছি, আমরা বিগত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছি অ্যাডমিশনের স্টুডেন্টদের সাইকোলজি নিয়ে, আমরা কাজ করে যাচ্ছি কোন টপিকটা কিভাবে পড়ালে একটা স্টুডেন্ট ইজিলি ক্যাচ করতে পারে, এবং সেটার আদলেই তোমাদের জন্য আমরা টার্গেট ডিউ ব্যাচ নিয়ে এসেছি, যেই ব্যাচের মধ্যে বি ইউনিট অর্থাৎ মানবিকের শিক্ষার্থীদের জন্য বাংলার 40টি, ইংরেজি 40টি, সাধারণ জ্ঞানের 30টি ক্লাস নিচ্ছি। এখানে সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ ক্লাসের পাশাপাশি প্রতিটা সাবজেক্ট ভিত্তিক এবং আইসিটি ক্লাসের ব্যবস্থা রাখছি। অন্যদিকে যারা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী আছো, তোমাদের জন্য বাংলার 40টি, ইংরেজির 40টি, হিসাব বিজ্ঞানের 20টি, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্সের 15টা করে ক্লাস রাখছি। এই কোর্সটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাখ পর্যন্ত অর্থাৎ প্রায় 5 মাস পড়াবো। আর এই 5 মাস তুমি যদি আমাদের সার্ভাইল্যান্সে থাকো, আমি গ্যারান্টি দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার হবে, কারণ আমাদের সার্ভাইল্যান্সে থেকে যারাই পরিশ্রম করে লেগেছিল, পরীক্ষাটা যারা ভালো দিয়েছে, তাদের সবারই কিন্তু
দিন শেষে ঢাবিতে চান্স হয়েছে এবং আমার কেন জানি মনে হয় এবছর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সো তোমরা আমাদের এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা ভর্তি হতে নিচের দুইটা নাম্বারে কল দিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে এসএমএস করে বলতে পারো যে ভাই ব্যাচটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই, কখন কীভাবে কখন ক্লাস হবে। এর বাইরে তুমি যদি নতুন হয়ে থাকো আমাদের এই ভিডিওটা দেখার মাধ্যমে তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখতে পারো, কারণ পরবর্তী ভিডিওগুলো সবার আগে তুমি পাবা। আর অন্যদিকে ফেসবুকে ভিডিওটা দেখে থাকলে বন্ধুবান্ধবকে আমাদের পেজ সম্পর্কে বলো, ভিডিওটা শেয়ার করে দাও, সবাই উপকৃত হলে তোমার জ্ঞানটাও সমৃদ্ধ হবে এবং আমি চাই তোমার সব বন্ধুবান্ধবের সাথে একদিন টিএসসিতে বসে আড্ডা দিতে, যখন এই টিএসসি শুধু আমার টিএসসি না, এই টিএসসি হবে তোমারও।